সালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসলে অনেকদিন পর ভিডিওতে আসা, আমি আমার ব্যস্ততার কারণে ভিডিওতে আসতে পারিনি। তো আজকে আমি আপনাদেরকে যে গরু মোটা তাজাকরণের জন্য মূলত আমি আপনাদের সাথে যে সকল বিষয়ে আলোচনা করি, তো আমি আজকে আপনাদের সেরকম রিলেটেড একটা ভিডিও নিয়ে আসব। সে ভিডিওটি হচ্ছে যে গরু আপনারা ক্রয় করার পরে যে গরুর একটা দুর্বলতা থাকে, শারীরিক দুর্বলতা থাকে, এই দুর্বলতা দূর করার জন্য আমরা যে গরুকে ক্যালসিয়ামের ওষুধ খাওয়াই, তো আসলে আমরা অনেকটা হেজিটেশনের ভিতরে পড়ে যাই যে আসলে কোন সময় আমরা গরুকে যে ক্যালসিয়ামটা খাওয়াবো। তো আপনারা যখন গরুটা নিয়ে আসবেন, চিকন গরুটা নিয়ে আসবেন, তখন দেখতে পারবেন যে গরুটার একটা শারীরিক দুর্বলতা কাজ করতেছে, তো তখন আমরা মূলত এই ক্যালসিয়ামটা খাওয়াবো। তো এই ক্যালসিয়াম খাওয়ানোর পূর্ব শর্ত হচ্ছে যে আগে গরুর যে পায়খানাটা আছে সেটা অবশ্যই আমাদেরকে লক্ষ্য করতে হবে, যে পায়খানাটা নরম আছে কিনা। যদি নরম থাকে তাহলে আমরা গরুকে সে ক্যালসিয়ামের ওষুধ খাওয়াবো না, এবং যদি দেখি যে না পায়খানাটা মোটামুটি একটু শক্ত টাইপের আছে তখন আমরা এই ক্যালসিয়ামের ওষুধ খাওয়াবো। তো মোটামুটি আমরা বাজারে বেশ কয়েক ধরনের ক্যালসিয়ামের ওষুধ পাবো। তো এই ওষুধগুলোর মধ্যে মোটামুটি এই যে এরানাটা গ্রুপের, এই যে এরানা ক্যালপি, এটা আপনারা গরুকে খাওয়াতে পারবেন। তারপরে এখানে আছে ক্যালভিট পি, এটা স্কোয়ারের, এটা আপনারা খাওয়াতে পারবেন। ল্যাকটোসল এডি, এটা আপনারা খাওয়াতে পারবেন, এটা হচ্ছে আপনার অ্যাডভেন্ট গ্রুপের। পাশাপাশি এখানে যে ওরাকেল আছে এগুলো আপনারা গরুকে খাওয়াতে পারেন। তো এই ওষুধগুলো যদি আপনারা গরুকে খাওয়ান তাহলে মোটামুটি গরু আপনার সবল হবে এবং এর গরুর যে একটা সৌন্দর্য আছে সৌন্দর্য বৃদ্ধি পাবে, গরুর পশমের যে পশম বৃদ্ধি পাবে, গরুর উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। মোটামুটি আপনারা একটা গরুর কাছ থেকে ভালো একটা আউটপুট পাবেন। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনারা গরু মোটা তাজা করতে পারেন তো অবশ্যই সফলতা পাবেন, আর এই সফলতা অর্জনের জন্য আপনাকে এই পরিশ্রমগুলো করতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভালো লাগছে। আর পরবর্তীতে আমি বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসব এবং সেগুলোও গরু মোটা তাজাকরণের রিলেটেড। আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।